তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন হারুনুর রশিদ। দেশকে শত্রুমুক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। রণক্ষেত্রে সাহসিকতার জন্য বীর প্রতীকে ভূষিত হন এই মুক্তিযোদ্ধা। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন মানিক শিকদার। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে 1970 সালে কমিশন পেয়েছিলাম। কমিশনের পরে আমার প্রথম পোস্টিংটা হয়েছিল চতুর্থ ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 1971-এর 27শে মার্চ সকাল 8:30 আমরা বিদ্রোহ করি। আমার প্রাথমিক যুদ্ধটা ব্রাহ্মণবাড়িয়াতেই ছিল। সেখান থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে দক্ষিণে গঙ্গাসাগর বলে একটা জায়গা আছে, সেই গঙ্গাসাগর আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় উজানেশ্বর ব্রিজ, এটা মোটামুটি একই লাইন, ওই লাইনে প্রতিরক্ষ নেওয়ার জন্য আমরা 13 তারিখ রাত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্মুখের দিকে অগ্রসর হয়ে 14 তারিখ সকালে আমরা গঙ্গাসাগর এলাকায় পৌঁছে। তো 14 তারিখ, 15 তারিখ, 16, 17 এই 4 দিন থাকার পরে 18 তারিখে আমরা উড্রো শুরু করি সিপাহী মোহাম্মদ মোস্তফা। তো প্রত্যাহার করার সময় ওর দল যখন চলে আসে তখন ও প্রত্যাহার করবে না। তো নোয়াবাদী গ্রাম দিক থেকে যখন আক্রমণটা আসতেছে তখন সে বুঝতে পারলো এই আক্রমণ ঠেকাতে গেলে ওই মেশিন গানটা প্রয়োজন, এবং ওটা উড্রো করে গেলে বাকি সৈন্য সংখ্যা আছে তারা উড্রো করতে পারবে না। তো সে বলে যে আমি যাবো না, তোমরা চলে যাও। সে অনর্গল গুলি করে যাচ্ছে এবং যার কারণে পাকিস্তানিদের আক্রমণটা প্রায় 30 থেকে 40 মিনিট বিলম্বিত হয়েছিল। ওই বিলম্বের কারণে বাকি যে সৈন্য সংখ্যা আমরা নিরাপদে আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারি। এবং পাকিস্তানিরা একটা স্পেশাল স্কোয়াড দিয়ে এই মোস্তফাকে ধ্বংস করে। তো পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মোস্তফাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। নভেম্বরের শেষের দিকে যখন ভারতীয় সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করলো তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশ মাতৃকা শীঘ্রই শত্রুমুক্ত হবে।